স্ট্রয়ের সাহায্যে তোমরা একটি বেশ মজাদার প্রপেলার বানাতে পারো। প্রথমে 4 ইঞ্চ দৈর্ঘ্যের একটি ফ্ল্যাট স্ট্র নাও আর এটিকে মাঝ বরাবর ভাঁজ করো। দেখো, যেখানে ভাঁজ করলে সে দুটি কর্নার ছোট্ট করে কেটে নাও, তাহলে এটি একটি ডায়মন্ড আকৃতির স্লট বা গর্ত তৈরি হবে। তোমরা দেখতে পাচ্ছ একটা স্লট তৈরি হয়েছে। এখন ছোট টেপ নাও, ছোট টেপ নিয়ে স্ট্রয়ের একটি প্রান্ত বেশ ভালো করে সিল করে দাও, লক করে দাও, আর একইভাবে দ্বিতীয় প্রান্তটিও ভালো করে বেশ লক করে দাও, সিল করে দাও, যাতে কোনো বাইরে থেকে বাতাস ঢুকতে না পারে এটার মধ্য দিয়ে। এর সাইডগুলো কেটে বেশ স্মুথ করে দাও, টেপগুলো বেরিয়ে বার করে দাও। এখন সিল করা সাইডের একটা কর্ণ আর বিপরীত দিকে আরেকটি কর্ণ ডায়াগোনালি কাটো, একটা ছোট্ট করে কাট করো। এখন একটি থিন স্ট্র নাও, পাতলা স্ট্র নাও, আর এটা এক প্রান্ত থেকে 4 mm দূরে একটা ছোট্ট ভি আকৃতির নচ তৈরি করো। এই নচটি বাতাসকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এখন যে ডায়মন্ড আকৃতির স্লটটা তৈরি করেছো, সেই স্লটটির ভেতরে এই নচটিকে ঢোকাও, থিন স্ট্রটি, আর ওটা প্রান্তটি আঙুল দিয়ে চেপে দেখো, ব্লো করো, আর দেখবে আশ্চর্যজনকভাবে একটি প্রপেলার তৈরি হয়েছে আর এটি বেশ ঘুরতে থাকবে।